জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে প্রত্যেক দর্শক বন্ধুঙ্কু নমস্কার এবং অভিনন্দন। আমি 9 অক্টোবর রু প্রতিবর্ষ আরম্ভ করে থাকি আমার জাতীয় ডাক সপ্তাহ, এবং এই সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম থাকে। এই বর্ষ মধ্যে পালিত হচ্ছে এবং বিভিন্ন দিনের বিভিন্ন কার্যক্রম হাতক নিয়েছি। তো এই বর্ষ গোটে নয় যোজনা আরম্ভ হচ্ছে যে আপন মানে ঘরে বসি নিজের যেকোনো চিঠি বুক করে পারিবে অনলাইনরে, তার ওজন এবং তার রেট ইত্যাদি আপনার ইন্ডিয়া পোস্ট সাইট্রু আপনার দেখিকি সেটা বুক করে পারিবে, এবং বুক হেলা পরে পোস্টাল স্টাফ যাইকি আপনার ঘর চিঠিটি সংগ্রহ করবে এবং গন্তব্যস্থলক তা পঠাইবে। এহা সহিত এই বর্ষ 31 অক্টোবর পর্যন্ত আমার পিলা মানক পাই যো মানে অষ্টম শ্রেণী রু দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ পড়ুছন্তি তাঙ্ক পাই গটে স্টাম্প ডিজাইন কম্পিটিশন মধ্যে আয়োজন করা হয়েছে, এবং এইথিরে প্রথম যে 40 জন কৃতিত্ব অর্জন করে পারিবে ওড়িশার মাননীয় রাজ্যপালঙ্কু মধ্যে ভেটিবার সুযোগ সেমানে পাইবে। এহা ব্যতীত আউ গোটে বিষয় বর্তমান চালিছি যে 2.5 অক্ষর গোটে আমার কার্যক্রম বর্তমান চালিছি, এথিরে যে কোনসি জনসাধারণ আরম্ভ ছোট পিলাঠু আরম্ভ করিকি বয়স্ক পর্যন্ত 500 শব্দ ভিতরে কিংবা 1000 শব্দ ভিতরে চিঠি লেখিবে, এবং এর সবজেক্ট হেলা ইন্ডিয়া এট 2047, ভারত আমার 2047 মসিহারে আমার স্বাধীনতার আমি 100 বর্ষ পালন করছু, তহি উপলক্ষে এই চিঠিটি আপনার মানে লেখি পারিবে, এবং জাতীয় স্তরের যে প্রথম হব তাঙ্কু 50,000 টাকা মধ্যে পুরস্কার সে পাই পারিবে, এবং অন্য অন্য পুরস্কার মধ্যে এটিরে অছি। হ্যাঁ, তো ভারত সরকারের আউ গোটে যোজনা অছি যে প্রতি 5 কিলোমিটার ভিতরে যেমিতি জনসাধারণ ফাইনান্সিয়াল সর্ভিস পাই পারিবে, ইয়াকু আমি আখি আগে রখিকি 2023 মসিহা ভিতরে ওড়িশার আউ 416টি পোস্ট অফিস খোলা যাব 2023 ভিতরে, যদ্বারা লোকে নিজের ঘর পাখে ফাইনান্সিয়াল সর্ভিস এবং অন্য সর্ভিস মানে পাই পারিবে পোস্ট অফিসে। ওড়িশার বিভিন্ন বরপুত্র মানুষ আমি শ্রদ্ধাঞ্জলি সবুলে জনাওছু, তেণু এই কার্যক্রমরে এই বর্ষ আমি প্রোগ্রাম রখিছু যে আমার পণ্ডিত নীলকণ্ঠ দাস উপরে এবং অক্ষয় মহান্তি, পার্বতী দাস, কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র, গুরু কেলুচরণ মহাপাত্রঙ্ক উপরে আমার কমেমোরেটি পোস্ট স্ট্যাম্প ইস্যু হব। এহা ব্যতীত পশ্চিম ওড়িশার 5টি বিষয়ের যেটাকি ইম্পর্টেন্স অছি তো তহি উপরে মধ্য ডাক টিকট উন্মোচন হব, যেমিতিকি সম্বলপুরী বান্ধ, সম্বলপুরী নৃত্য, ধনুযাত্রা, শীতল ষষ্ঠী এবং নুয়াখাই। এই এই কার্যক্রম নিয়ে মানে মধ্যে আমি বিভিন্ন স্থানের সচেতনা কার্যক্রম আমি করুছু। গত বর্ষ 1000-এর উপরে স্থানের আমি ক্যাম্প করেছিল, এবং এই বর্ষ মধ্যে 546টি ক্যাম্প করে সারিছু ফাইনান্সিয়াল লিটেরেসি এবং ডিজিটাল লিটেরেসি উপরে। যেতবে আপনার সময় সহিত আমি যেতবে আমার সেবাটাকে উন্নতি করছু, নিশ্চয় সমস্ত মানে লোক লাভান্বিত হবে, ডিপার্টমেন্ট মধ্যে লাভরে রহিবে।